চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে হাসপাতালে বিক্ষোভ দেখালো রোগীর আত্মীয়রা। তারা হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের মারধর করে বলেও অভিযোগ। গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আত্মীয়ের মৃতদেহ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে বাড়ি ফিরে স্নানের সময় ডুবে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম মাটিয়া ইক্কা, বনগা থানার পাটশিমুলিয়া এলাকার বাসিন্দা। সে জানা গেছে এদিন মদ্যপ অবস্থায় জলে নামে সে, এরপর তলিয়ে যায়। তাকে উদ্ধার করে বনগা হাসপাতালে নিয়ে আসা হয়। মৃতের আত্মীয়দের অভিযোগ, হাসপাতালে আনা হলেও চিকিৎসকেরা তাকে দেখেননি, বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে তার। প্রতিবাদে হাসপাতালে থাকা নিরাপত্তারক্ষীদের সাথে বচসা বাধে যুবকের আত্মীয়দের। নিরাপত্তারক্ষীদের মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনায় দুজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন, তাদের বনগা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা পেশেন্ট পার্টিকে নিয়ে এসে যখন পেশেন্টকে নিয়ে এসে যখন জরুরি বিভাগে ইয়ে করে রাখে, তখন ডাক্তারবাবু সেই পেশেন্টকে দেখে মৃত ঘোষণা করে। এবং তখন পেশেন্ট পার্টির বক্তব্য হচ্ছে যে তোমরা এই পেশেন্টকে হসপিটালের ভিতরে বেডে দিতে হবে, এই নিয়ে একটা তর্ক বিতর্ক চলে। হাসপাতাল সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে ওই যুবককে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসকেরা দেখে মৃত বলে ঘোষণা করেন, এরপরও মৃতের আত্মীয়রা নিরাপত্তারক্ষীদের মারধর করে। সিকিউরিটি এখানে ছিল, সেই দাদার বুকে দামাদাম ঘুষি মেরেছে, আরও কী কী করেছে। তারপরে আমাদের সিভিকের যে ভাইগুলো ছিল ওদের গায়েও ওরা টাচ করেছে, ওদের গায়েও মেরেছে। কেন গায়ে হাত তুলবে? একটা অনলিউটি সিকিউরিটি গায়ে হাত তুলবে? বাইরে লোক কেন? এত পাওয়ার কিসের তাদের? যদিও হাসপাতালের দাবি মানতে নারাজ মৃতের পরিজনেরা। আমার বাবাকে মেরেছে, ওখানে অনেক কালো ছিল জানি না, আমি এসেছি তখন দেখছি ঠেলা ঠেলে ঢুকতে দিচ্ছে না, রুগী ওখানে পড়ে রয়েছে, মৃত হয়েছে। ভর্তি না নিয়ে মৃত কি করে বলে? তারা ভর্তি না করে কি করে মৃত বলে? তাদের অভিযোগ, হাসপাতালে নিয়ে আসার পর কোনো চিকিৎসক দেখেননি জলে ডোবা ওই যুবককে। এই ঘটনায় হাসপাতালে সাময়িক উত্তেজনা দেখা দেয়। জলে ডুবে গেছে, কখন ডুবেছে? হাসপাতালে নিয়ে এসে এমার্জেন্সি ভর্তি করার জন্য ঢুকিয়েছে, ওনারা কি করলো? তাড়াতাড়ি সেটাকে ট্রিটমেন্ট করলো না, পরে বলছে যে মৃত বলে ঘোষণা করে ঠান্ডা ঘরে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাই এইটাই আমার অভিযোগ। তারপরে স্বাভাবিক এটা হতেই পারে, আমি ছেলের মা, ছেলের বাবা টেনশনে অনেক কিছু বলতে, বুক চাপা দিলে কারো বুক থাবড়াতেও পারে, সেটার জন্য আমি ক্ষমা চেয়েছিলাম, তার সত্ত্বেও তারা শোনেনি। যদিও হাসপাতাল সুপারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।